Sorrento Aviation. नमस्कार आरोही न्यूज़ सकल के स्वागत आपनार संगे रयेछि आमि तनुश्री शुरू करछि न्यूज़ एई मुहूर्ते। आज साप्ताहिक लकडाउन राज्य सरकार द्वारा घोषित ए लकडाउने आज सकाल थेकेई गोटा शहरेर चित्रटा किन्तु आर पाँचटा लकडाउनेर थेके एकेबारेई एक रकम एबं एई पूर्ण लकडाउने सकाल थेके विभिन्न जायगाय दोकानपाट बन्ध रयेछे एबं पुलिस मोतायेन रयेछे विभिन्न जायगाय एबं रास्तार मोड़े मोड़े पुलिस मोतायेन करा रयेछे एबं राज्य पुलिस प्रशासनेर तरफ थेकेओ सब रकम उद्योग नेওয়া হয়েছে যাতে पुरो दिनटी पुरो सम्पूर्ण लकडाउनेर एई उद्देश्य एकेबारे सफल हय एबं पाशापाशी राज्य सरकार द्वारा जेसब नियम बातलानो होयेछे तार जथेष्ट नियम पालन करछेन शहरबासी थेके शुरू करे राज्य पुलिस प्रशासन। पाशापाशी सकाल थेकेई किन्तु बृष्टिर छबि देखा जाच्छे एबं गत दो तीन दिन धरे जे बृष्टि शुरू होयेछे आजो किन्तु सकाल थेके ता अब्याहत रयेछे। एकदिके लकडाउन एबं तार पाशे चलछे भारी थेके माझारे बृष्टिपात, अर्थात लकडाउन एकदिके गोटा रास्ताघाट जेमनटा फाका ठीक तेमनि बृष्टिपातेर जेरो किन्तु যারা গুরুত্বপূর্ণ কাজে বেরোচ্ছিলেন তাদের জন্য বেশ খানিকটা সমস্যায় দাঁড়িয়েছে। তবে বেশ কিছু ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিছু মানুষকে বেরোতে দেখা গেলেও তাদেরকে কিন্তু যথাযথ প্রমাণ চেয়ে এবং তাদের কাছ থেকে কাগজপত্র দেখে তবেই তাদের ছাড়া হচ্ছে। কলকাতার পাশাপাশি রাজ্যের জেলাগুলিতেও একই ছবি দেখা যাচ্ছে। আসানসোলেও চলছে লকডাউনের পরিবেশ এবং সকাল থেকে সেখানেও দোকানপাট বন্ধ রয়েছে এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পুলিশের নাকা চেকিং চলছে। পাশাপাশি জরুরি কাজে বাইরে বেরিয়েছেন কিছু মানুষ, তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে, কাগজপত্র দেখিয়ে তাদের গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে। সকাল থেকে আসানসোলের ভগৎ সিং মোড়, হটন রোড মোড়, কুলটির নিউ রোড, রানীগঞ্জ পাঞ্জাবি মোড় সহ একাধিক জায়গায় রয়েছে পুলিশের চেকিং। সকাল থেকে বাঁকুড়ায় যে চিত্রটা দেখা যাচ্ছে তা কিন্তু আর পাঁচটা জায়গার থেকে খানিকটা অন্যরকম। একদিকে বৃষ্টি, অন্যদিকে লকডাউন, তবে তার মাঝেই মাস্ক ছাড়াই বাইরে বেরিয়ে পড়ছেন বাঁকুড়ার মানুষ এবং তার ফলে খানিক সমস্যায় পড়তে হচ্ছে পুলিশদেরও। এদিন বাঁকুড়া শহরে প্রাণকেন্দ্র মাচানতলা পুলিশের নজরদারি রয়েছে, তাছাড়াও মন্দির কমিটির সেক্রেটারি ক্ষমতা বলে মাস্ক না পরেই বেরিয়ে পড়েছেন। অপরদিকে বাঁকুড়া শহরের কয়েকটি জায়গায় সবজি বিক্রি করার ছবি কিন্তু দেখা যাচ্ছে, বিক্রির জন্য তারা কিছুক্ষণের জন্য দোকান খুলেছে যদিও মাস্ক কেউই সেরকমভাবে পরছেন না। তাহলে কিন্তু বারবার বাঁকুড়া শহর থেকে যে ছবিগুলি উঠে আসছে তাতে কিন্তু মানব অসচেতনতার একটি ছবি একেবারে পরিষ্কার। লকডাউনের দিন জঙ্গলমহলের শিমলাপালের বিক্রম বাজার এলাকার ছবি কিন্তু একই রকম, সেখানেও একই রকম ছবি দেখা যাচ্ছে, কিন্তু তবুও বেশ কিছু জায়গায় বাজার বসছে, মানুষ মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছেন লকডাউনের দিনেও। তা নিয়ে কিন্তু সেখানকার পুলিশ প্রশাসনের উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠলেও বলা যায় যে সেখানকার মানুষের যে সচেতনতা বোধ তা কিন্তু বেশ অভাব রয়েছে। দোকান খুলছে মানে গোটা গোটা কাঁচা মাল এগুলো নষ্ট হয়ে যাবে আপনার, মানে এমনি কোনো কিছু দোকান খুলি নেই, মানে গোটা গোটা কাঁচা মাল আছে, এগুলো যদি বিক্রি হয় তাছাড়া লোকসানের মুখে পড়ব। মাস্ক আছে, মাস্ক পরছি, মাস্ক আছে, মাস্কটা দেখি দে, মাস্ক ব্যবহার করছি, এই মাত্র মাল বার করলে এরপর আনছি ব্যবহার করছি। কাঁচা মাল আছে, কি করবো, উপায় নেই, লোকসান হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সিউড়িতেও সকাল ছটা থেকে শুরু হয়েছে লকডাউন এবং বিভিন্ন জায়গায় রয়েছে পুলিশ মোতায়েন, চলছে নাকা চেকিং, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে পুলিশের চেকিং চলছে। পুলিশ সূত্র যেমনটা খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত 10 জনকে আটক করা হয়েছে এই নির্দেশ না মানার জন্য। 10 জনের মধ্যে ঝাড়খণ্ডের গাড়ির নম্বর সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ, মদ্যপ অবস্থায় এক গাড়ির চালককেও আটক করা হয়েছে। অন্যদিকে ফারাক্কা এনটিপিসি প্ল্যান্টে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির, বছর 35-এর এই ব্যক্তির মৃত্যু ঘটেছে সেখানে এবং সেই শ্রমিকের মৃত্যুতে স্বাভাবিকভাবেই তার পরিবারের শোকের ছায়া। জেসিবি নিয়ে কাজ করছিলেন বছর 35-এর এই নয়ন কুমার শাহ, সেই সময় আচমকায় জেসিবির সামনে বাকেট ছিটকে এসে লাগে তার মাথায়, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ব্যক্তির। জঙ্গিপুর হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ, ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। যিনি মারা গেছেন সেটা আপনার কে হয়? আমার ভাই। কি হয়েছিল? ওই এনটিপিসিতে গাড়ি চালাতো, প্রতিদিন আসতো, দেখতাম।
কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? খালাসির কাছে গিয়ে জানতে পারলাম ব্যাগ ডালা লাগাতে গিয়ে জিসিবি বকেটে মাথায় আঘাত মেরে দেয়। কোচবিহারের মেখলিগঞ্জে প্রায় দশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের এই যোগদান, এমন চাই জানিয়েছেন সেই পরিবারের সদস্যরা। চ্যাংড়াবান্ধায় তৃণমূল নেতা উদয় রায়ের বাসভবনে একটি দলীয় বৈঠক হয়। সেই বৈঠকেই বিধায়ক অর্ঘ্য রায় প্রধান তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সাবেক ছিটমহলের বাসিন্দা এই দশটি পরিবার স্থায়ীভাবে ফ্ল্যাট বাড়িতে বসবাস শুরু করেছেন চ্যাংড়াবান্ধার পানিশালায়। এর আগে ভোট বাড়িতে একটি অস্থায়ী শিবিরে ছিলেন তারা। মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তারা। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই, তবে আজ দিনভর লকডাউনের চিত্র আমরা তুলে ধরব, পাশাপাশি থাকবে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।